আগামী উনত্রিশ জনসভার পরে জাতীয় ঐক্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হবে গঠন করা জাতীয় ঐক্যের সমন্বয় কমিটি এসব জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্ত আহ্বায়ক এ কিউএম এম চৌধুরী বলেছেন দেশের স্বাধীনতার স্বীকার করে না এমন কোন শক্তির সঙ্গে ঐক্য হবে না মঙ্গলবার রাতে জাতীয় ঐক্য প্রক্রিয়া ও যুক্ত ফ্রন্টের নেতাদের বৈঠক শেষে এসব জানানো হয় বাকিটা জানুন প্লাবন রহমানের কাছে বৃহত্তর জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারেধারায় এ কিউএম চৌধুরীর বাসায় বৈঠকে বসেন যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা এ সময় বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তবে অসুস্থতার কারণে এই বৈঠকে অংশ নিতে পারেননি ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ডক্টর কামাল হোসেন আমি খুব স্পষ্টভাবেই বিশ্বাস করি বৈঠক শেষে যুক্ত ফ্রন্টের আহ্বায়ক বি চৌধুরী জানান উনত্রিশে সেপ্টেম্বর বিএনপির জনসভার পর জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির প্রতিনিধি জানালেন তারা উনত্রিশ তারিখে তাদের একটা জনসভা আছে সেই সভার মাধ্যমে তারা আমাদের সঙ্গে ভবিষ্যৎ প্রক্রিয়া কি হবে এবং নীতি সম্পর্কে পূর্ণ একটা বিবৃতি দেবেন তারপরে আমরা ভবিষ্যতে আমরা আশা করি ভবিষ্যতে আমরা আর কাছাকাছি কাছাকাছি হওয়ার জন্যে যে প্রক্রিয়া শুরু করতে পারব যারা মুক্তিযুদ্ধে মানচিত্রকে এখনও অস্বীকার করে আমরা তাদের বাদ দিয়ে সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্য কামনা করি এ সময় একই সুরে কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদ রহমান মান্না জানান তিরিশে সেপ্টেম্বর ময়মনসিংহের যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য যৌথভাবে সমাবেশ করবে উনত্রিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া হলে উনত্রিশের পরে আমরা আরো স্পষ্ট ঘোষণা নিয়ে আপনাদের সাথে বসে বাকি কাজগুলো সামনে আমরা নয় ছয় করে একটা ঐক্য করতে চাচ্ছি আমরা অ্যাসিওর করতে চাই যে আমরা যে ঐক্য করব সেটা শরীর শাসনের বিরুদ্ধে লড়াইটা করে সত্যি সত্যি একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে এরপর একই জায়গায় গণমাধ্যমের সামনে কথা বলেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমরা জাতীয় ঐক্য করতে চাই একই সাথে আমরা বলতে চাই স্বাধীনতা বিরোধী কোনো দলকে বা ব্যক্তিকে শরিক রাখলে বিএনপিকে জাতীয় ঐক্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ব্যাপারে আমাদের আপত্তি রয়েছে রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা